Ganguly special. His timing is exquisite. সৌরভ গাঙ্গুলী একজন খ্যাতনামা ক্রিকেটার বা বলা যেতে পারে ভারতীয় প্রাক্তন অধিনায়ক। তিনি আমাদের বাঙালির গর্ব। এই বাহাতি ব্যাটসম্যানকে চেনে না হয়তো এমন মানুষ বিরল। তিনি বিভিন্ন মানুষের কাছে ভিন্ন নামে পরিচিত। কেউ তাকে বলে বাংলার দাদা, আবার কেউ তাকে বলে প্রিন্স অফ কলকাতা, বেঙ্গল টাইগার, গড অফ অফ সাইড। ভারতের সেরা ব্যাটসম্যানদের মধ্যে দাদা সৌরভ গাঙ্গুলী অন্যতম ক্রিকেটার। অনেকেই তাকে ভারতীয় সেরা অধিনায়কও বলে থাকে। উত্থান পতন উভয়ে মিলিয়ে রয়েছে ভারতীয় প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবন। সৌরভ গাঙ্গুলীর জীবনের কাহিনী বেশ আকর্ষণীয়। কেমন ছিল ক্রিকেটের দাদার জীবন? তো চলুন এই ভিডিও থেকে সৌরভ গাঙ্গুলীর জীবনী সম্পর্কে জেনে নিন। সাবস্ক্রাইব টিউবলাইট বাংলা এবং ক্লিক করুন বেল আইকনটি নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলীর জন্ম 8ই জুলাই 1972 সালে দক্ষিণ কলকাতার বেহালা অঞ্চলের একটি সুপ্রতিষ্ঠিত পরিবারে। তার বাবার নাম চণ্ডীদাস গাঙ্গুলী এবং মায়ের নাম নিরূপা গাঙ্গুলী। তার পিতা চণ্ডীদাস গাঙ্গুলীর মুদ্রণের ব্যবসা ছিল এবং তিনি শহরের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। তার পিতা চণ্ডীদাস গাঙ্গুলী দীর্ঘদিন অসুস্থতার পর 23 ফেব্রুয়ারি 2013 সালে 73 বছর বয়সে মারা যান। সৌরভের শৈশবকাল অত্যন্ত সুখের ছিল এবং তার ডাকনাম ছিল মহারাজ। সৌরভ গাঙ্গুলীর উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। তখনকার দিনে পশ্চিম বাংলায় ক্রিকেট থেকে ফুটবলের জনপ্রিয়তা বেশি ছিল। কলকাতা শহরে বেশিরভাগ লোকের প্রিয় খেলা ছিল ফুটবল এবং তার ফলে সৌরভও প্রাথমিকভাবে এই খেলায় আকৃষ্ট হয়েছিলেন। বাল্য বয়স থেকেই সৌরভ গাঙ্গুলী ফুটবল খেলতে খুব পছন্দ করতেন। পড়াশোনার পাশাপাশি তার ফুটবল খেলার প্রতি বেশি ঝোঁক ছিল। কিন্তু ছোটবেলা থেকেই তার বাবার স্বপ্ন ছিল সৌরভ গাঙ্গুলীকে ক্রিকেটার বানানোর। তবে তার মা ক্রিকেট বা অন্য খেলাধুলা পেশা হিসাবে গ্রহণের পক্ষে সৌরভকে খুব একটা সমর্থন করেননি। তবে ততক্ষণে তার বড় ভাই সেনহাশিস ইতিমধ্যে বেঙ্গল ক্রিকেট দলের একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার ছিলেন। তিনি সৌরভের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে সমর্থন করেছিলেন এবং তাদের পিতাকে গ্রীষ্মের ছুটিতে সৌরভকে একটি ক্রিকেট কোচিং শিবিরে ভর্তি করতে বললেন। সেই সময় সৌরভ 10ম শ্রেণীতে পড়াশোনা করছিলেন। ডানহাতি হওয়া সত্ত্বেও সৌরভ বাম হাতে ব্যাটিং করতে শিখেছিলেন, যাতে তিনি তার ভাইয়ের ক্রিকেট সরঞ্জাম ব্যবহার করতে পারে। ব্যাটসম্যান হিসাবে কিছু প্রতিশ্রুতি দেখানোর পরে তাকে একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি করা হয়েছিল। সাথে সাথে সৌরভের বাড়িতে একটি ইনডোর মাল্টিম জিম এবং কংক্রিট ক্রিকেট নির্মিত হয়েছিল, যাতে তিনি এবং সেনহাশিস ক্রিকেটের অনুশীলন করতে পারেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল থেকে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং সেই স্কুলের ক্রিকেট একাডেমিতে তিনি ক্রিকেট খেলোয়াড় হিসাবে যোগদান করেন। স্কুল জীবন শেষ হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তখন থেকেই তিনি ও তার দাদা সেনহাশিস গাঙ্গুলীর সঙ্গে খেলাধুলা করতেন এবং ব্যবসার কৌশলও শিখেছিলেন। উড়িষ্যার আন্ডার-15 দলের বিরুদ্ধে তিনি প্রথম সেঞ্চুরি করেন। বাহাতি এই ব্যাটসম্যানের ব্যাটিং সকলকে মুগ্ধ করে দেয় এবং তার নাম সারা জায়গায় চর্চিত হতে থাকে, যার জন্য তাকে সেন্ট জাভিয়ার্স স্কুলের ক্রিকেট একাডেমিতে অধিনায়ক পদে গ্রহণ করা হয়। 1989 সালে সৌরভ গাঙ্গুলীর জীবনে বিশাল বড় পাওয়া ছিল, কারণ এই সময় তাকে বেঙ্গল টিমে খেলার জন্য ডাকা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সালেই তার দাদাকে বেঙ্গল ক্রিকেট দল থেকে বাদ দেওয়া হয়। 1990 এবং 1991 সালে এই 2 বছর রঞ্জি ট্রফিতে তার দুর্দান্ত পারফরমেন্স দেখা যায়, আর সেখান থেকেই শুরু হয় তার কেরিয়ার জীবন। কারণ তার ঠিক পরের সালেই 1992 তিনি প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেট দলে খেলার জন্য সুযোগ পান। 1992 সালে ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে
একটি ওডিআই সিরিজ অনুষ্ঠিত করা হয়। ওই সময়টাই ছিল তার আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম আবির্ভাব। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ম্যাচে তিনি মাত্র 3 রান করে আউট হয়ে যান, তাকে ভারতীয় দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপর তিনি সেই সময়টা ঘরোয়া ক্রিকেট খেলতে শুরু করেন এবং নিজেকে ক্রিকেটার হিসাবে তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করেন। 1993, 1994, 1995 সালে রঞ্জি ট্রফিতে তিনি অসাধারণ রান করেন। এছাড়াও দিলীপ ট্রফিতে 171 রানে নক আউট হন এবং তার এই দুর্দান্ত ম্যাচের জন্য তাকে ভারতীয় দলে ফিরিয়ে নেওয়ার জন্য ডাক আসে। কিন্তু তাকে প্রথম টেস্টে খেলতে দেওয়া হয়নি, বসিয়ে রাখা হয়েছিল। পরবর্তী টেস্টে নবজট সিং সিধুর অনুপস্থিতির কারণে সৌরভ গাঙ্গুলি টেস্টে খেলার সুযোগ পেয়ে যায়। সেই সালে প্রথমবারের মতোই রাহুল দ্রাবিড়ও টেস্ট খেলার জন্য সুযোগ পান। সেই ম্যাচে সৌরভ গাঙ্গুলি রান করেন 131 এবং রাহুল দ্রাবিড় করেছিলেন 95 রান। পরের টেস্টে তিনি 136 রান করেন এবং প্রথম 2 ইনিংসে সেঞ্চুরি করে ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসাবে পরিচিত হন। তিনি বিশ্বজুড়ে গড অফ সাইড হিসাবে পরিচিত হন। 1997 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে 113 রান করেন এবং সাহারা কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতে ম্যান অফ দ্য ম্যাচ সম্মানিত হন। এছাড়াও 1999 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে 183 রান করেন। একের পর এক দুর্দান্ত ইনিংস তাকে ভারতীয় অধিনায়কের পদ দেন। 2000 সাল ছিল তার স্বপ্ন পূরণের সাল, কারণ এই সালে ভারতীয় ক্যাপ্টেন হিসাবে তাকে নির্বাচিত করা হয়। সেই সময়টা ক্রিকেট জগতের সোনালী যুগ বলা যেতে পারে, কারণ তিনি একমাত্র অধিনায়ক ছিলেন যে শিখিয়েছিলেন কিভাবে বিদেশের মাটিতে খেলে জয় সিমিয়ে নেওয়া যায়। ভারতীয় ক্যাপ্টেন হওয়ার পর থেকেই কয়েক বছর ভারতকে জয়ের মুখ দেখিয়েছিলেন এই মহারাজ। তার মধ্যে নজর পড়া ম্যাচ ছিল লর্ডসের মাঠে নাটোস ট্রফি জেতা, যেখানে ভারত লর্ডসে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করার পর লর্ডসের ব্যালকনিতে মহারাজের জার্সি ওড়ানোর দৃশ্য আজও মানুষের মনে গাঁথা। ভারতের অধিনায়ক হওয়ার পরে ত্রিদেশীয় সিরিজগুলোতে তার খেলা তেমন ভাবে দেখা না গেলেও ICC টুর্নামেন্ট খেলাগুলোতে অসাধারণ ভয়ানক রূপে দাদাকে দেখা যায়। তার অসামান্য দক্ষতা ও ক্যাপ্টেনশিপের জন্য ভারত 2000 সালের নক আউট ট্রফির ফাইনালে পৌঁছায়। তবে সেদিন তার ভাগ্য হয়তো সত্যি প্রসন্ন ছিল না, তাই 2টি সেঞ্চুরি করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান করলেও ভারত সেবার হেরে যায়। সে সময় তার একদিনের ক্রিকেটে একদিকে তিনি যেমন সাফল্যের চূড়ায় পৌঁছেছিলেন, তেমনি টেস্ট ক্রিকেটে তার পারফরমেন্স ধীরে ধীরে অবনতি ঘটতে থাকে। শুরু থেকেই তার সঙ্গে বিতর্ক জড়িয়েছিল, প্রায় তার সঙ্গে বোর্ডের দ্বন্দ্ব বাধে, বারবার তার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠতে থাকে। অনেকবার এমনও শোনা যায় যে তিনি টসে দেরিতে যোগ দিতেন এবং বোর্ডের কাছে নিজের প্রভাব খাটাতেন। তবে তাকে সবচেয়ে বেশি বিতর্কের মধ্যে পড়তে হয় যখন লর্ডসের মাঠে জয়ের পর তিনি নিজের শার্ট খুলে ঘোরাতে থাকেন। এই কাজের জন্য তার জরিমানাও হয়। শুধু তাই নয়, সমালোচকরা তার এই কাজের তীব্র নিন্দাও করে। যদিও ভারতবাসী বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে দাদা এই কাজের জন্যই পরিচিতি পায়, তাদের কাছের মানুষ হয়ে ওঠে, তবে এই সমালোচনা কিন্তু দাদার প্রভাব এতটুকুও কমাতে পারেনি। 2004 সাল থেকে তার কর্মজীবনের এক খারাপ সময় শুরু হয়। 2005 সালে তিনি দল থেকে বাদ পড়েন। রাহুল দ্রাবিড় হন কিছুদিনের অধিনায়ক। তখন ভারতের কোচ ছিলেন গ্রেগ চ্যাপেল, যার সঙ্গে সৌরভ গাঙ্গুলির সম্পর্ক মোটেও ভালো ছিল না। দুজনের বিরোধের কথা প্রায়ই খবরের কাগজের ফ্রন্ট পেজে ছাপা হতো। দলে ফিরতে তার সময় লেগে যায় প্রায় 10 মাস। তবে মহারাজ তার প্রভাব নিয়েই ফিরে আসে, 98 রান করে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে ম্যাচ জেতায়। এই সফর সৌরভের জীবনের প্রত্যাবর্তন। দক্ষিণ আফ্রিকায় তার অবদানের জন্যই ভারত ম্যাচ জিতেছিল, যদিও সেইবার ভারত সিরিজ হেরেছিল। তার খেলার জীবনের শেষ ভাগ তার পারফরমেন্স ভালোই ছিল।
2007 সালের নভেম্বর মাসের পর থেকে আন্তর্জাতিক একদিনের ম্যাচ আর খেলা হয়নি। 2008 সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর তিনি ক্রিকেট থেকে অবসর নেন। 2008 সালের পর আর টেস্ট ক্রিকেট খেলা হয়নি। তার অবশ্য অন্য কারণও ছিল, কারণ বোজের সাথে তার সম্পর্ক মোটেও ভালো ছিল না এবং তার বয়সও বাধার কারণ ছিল। নিজের ক্যারিয়ারের শেষ ইনিংস তাকে শূন্য রানে শেষ করতে হয়। এই ম্যাচের শেষ বল যখন বাকি, তখন মহেন্দ্র সিং ধোনি তাকে অধিনায়কত্ব করতে দেন, তাই অধিনায়ক হয়েই কাজ শেষ করতে হয় তাকে। এবং এখনো অনেকে ভারতীয় ক্রিকেটের বেস্ট অধিনায়কও তাকে মনে করেন। তবে কথাই আছে গুণীর কদর সব স্থানে। যে বছর তিনি ক্রিকেট জগৎ থেকে বাদ পড়েন, ঠিক সেই বছর বলিউড তারকা শাহরুখ খান তার আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স KKR এ তাকে অধিনায়ক পদে নিযুক্ত করে। কিন্তু এখানেও তার ভাগ্য তার সাথ দেয় না। বারবার ব্যর্থ হওয়ার কারণে তাকে দল থেকে বাদ পড়তে হয় এবং তার জায়গায় আসেন গৌতম গম্ভীর। 2008, 2009, 2010 আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন এবং 2008 ও 2010 এই দলকে নেতৃত্ব দেন। 2011 সালে অনুষ্ঠিত আইপিএল এর চতুর্থ সিজনে নিলামে তিনি অবিক্রিত থেকে গেলেও শেষ পর্যন্ত পুনে ওয়ারিয়র্সের দলের প্রতিনিধিত্ব করেন। বর্তমানে তিনি দিল্লি ডারি ডেভিলস এর মেন্টর। তো এক নজরে দেখে নিন সৌরভ গাঙ্গুলির জীবনের পরিসংখ্যান। টেস্ট ম্যাচ সংখ্যা 113টি, রানের সংখ্যা 7212, ব্যাটিং গড় 42.17, 116টি, 35টি, সর্বোচ্চ রান 239, বল করেছেন 3117টি, উইকেট 32টি, বোলিং গড় 52.53, ইনিংসে 5 উইকেট 0, ম্যাচে 10 উইকেট 0, সেরা বোলিং 28 রানে 3 উইকেট, ক্যাচ এবং স্টাম্পিং 71টি। ODI ম্যাচের সংখ্যা 311টি, রানের সংখ্যা 11363, ব্যাটিং গড় 41.02, 100 করেছে 22টি, 50 করেছে 72টি, সর্বোচ্চ রান 183, বল করেছে 4561টি, উইকেট 100টি, বোলিং গড় 38.49, ইনিংসে 5 উইকেট 2 বার, ম্যাচে 10 উইকেট 0, সেরা বোলিং 16 রানে 5 উইকেট, ক্যাচ এবং স্টাম্পিং 100টি। টেস্ট ম্যাচ 49টি, জিতেছে 21টি, হার 13টি, ড্র 15টি। ODI ম্যাচ 146টি, জিতেছে 76টি, হার 65টি, NR 5টি। বর্তমানে সৌরভ গাঙ্গুলি CAB-র সভাপতি এবং BCCI উপদেষ্টা কমিটির সদস্য। সৌরভ ISL ফুটবল দল অ্যাটলেটিকো দি কলকাতার অন্যতম কর্ণধর। সৌরভ গাঙ্গুলি বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন, সেই সাথে তিনি ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। এর আগে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল এই অধিনায়ক BCCI এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন। বাংলার মানুষের কাছে তিনি অতি কাছের ঘরের মানুষ, তাই তিনি যখন দাদাগিরি নামের টিভি রিয়েলিটি শোতে অন্য ভূমিকায় আসেন, তখনও মানুষটাকে সাদরে আমন্ত্রণ করে নেন এবং এই শো সাফল্যের শিখরে পৌঁছায়। এছাড়া জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক বকুল কথাতে তাকে দেখতে পাওয়া গিয়েছে বকুলের আইডল হিসাবে। তবে অভিনয়ে তার অবদান খুব একটা বেশি নেই। সৌরভ মোট 31টি আন্তর্জাতিক একদিনের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান। 1997 সালে তিনি অর্জুন পুরস্কার ভূষিত হন। 1998 সালে পান স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার। 2004 সালে তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় এবং ওই একই বছরে তাকে রামমোহন রায় পুরস্কারও দেওয়া হয়।
সৌরভ গাঙ্গুলির ব্যক্তিগত জীবন বা সাধারণ কথায় বলতে তার স্ত্রীকে সবাই চেনেন। ভারতে পাকাপাকি নিজের স্থান করার পর দাদা তার ছোটবেলার প্রেমিকা ডোনা রায়কে বিয়ে করেন। প্রথমে তারা পালিয়ে যান বিয়ে করার জন্য। তাদের দু পরিবার তাদের সম্পর্ক নিয়ে অমত ছিল, পরে ধীরে ধীরে দু পরিবার তাদেরকে মেনে নেন এবং 1997 সালে হিন্দু প্রথা অনুযায়ী পুনরায় তাদের বিয়ে হয়। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে, মেয়ের নাম সানা গাঙ্গুলি। কিন্তু দাদা খ্যাত এই ভারতীয় ক্রিকেটারও একসময় বেশ পরকীয়ায় মজে ছিলেন, আর তার সেই কাহিনী নিয়ে পুরো ভারত জুড়ে সমালোচনার সৃষ্টি হয়। আর এই মহারাজ প্রেম করেন অভিনেত্রী নাগমার সাথে। নাগমা ছিল দক্ষিণের নায়িকা। তাদের দুজনকে একসময় নিয়মিত অন্ধ্রপ্রদেশের শিবা মন্দিরেও যেতে দেখা যেত, তবে সেই সময়ই সৌরভ এই ব্যাপারে নিশ্চুপ ছিলেন। কিন্তু এই বিতর্কের শুরু তখনই হয় যখন নাগমা নিজেই বলেন গাঙ্গুলির সাথে তার প্রেমের চেয়েও বেশি কিছু আছে। সৌরভ ডোনার সুখের সংসারে নাগমার অনুপ্রবেশ মিডিয়া কখনোই ভালো চোখে দেখেনি, আর তাই ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক এই প্রেমের সমাপ্তি টানেন অতি দ্রুত। সৌরভ গাঙ্গুলির সম্পত্তির পরিমাণ $80 মিলিয়ন। 2000 সালে ভারতের অধিনায়ক হওয়ার পর তিনি ভারতীয় ক্রিকেট টিমের ভবিষ্যৎই বদলে দেন। তার অধিনায়কত্বের সময়কে আমরা ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগ হিসাবে ধরতে পারি। বিদেশের মাটিতে কিভাবে জেতাতে হয় সেটা হয়তো গাঙ্গুলি ছাড়া এত ভালোভাবে কেউই এর আগে শেখাতে পারেনি, আর বর্তমানেও পারবে না। আগে বিদেশি খেলোয়াড়দের চোখ রাঙানি দেখে অনেক ভারতীয় ক্রিকেটাররাই জবাবে কিছু বলতে পারত না, কিন্তু সৌরভ গাঙ্গুলি প্রথম শিখিয়ে দিয়েছেন কিভাবে বিদেশি খেলোয়াড়দের চোখ রাঙানিকে উপেক্ষা করে তাদের পাল্টা জবাব দিতে হয়। তার দৌলতেই ভারতীয় ক্রিকেট দল পেয়েছিল কিছু অভাবনীয় প্রতিভাবান ক্রিকেটারদের, যার মধ্যে বীরেন্দ্র সেবাগ, আশিস নেহরা, জহির খান, যুবরাজ সিং, হরভজন সিং ও বিবিএস লক্ষণ ছিল অন্যতম। আপনি হয়তো এটা বিশ্বাস করবেন না যে ভারতের আরও এক সফলতম খেলোয়াড় তথা মহান অধিনায়ককেও দলে সুযোগ করে দেওয়ার নেপথ্যে স্বয়ং আমাদের মহারাজই ছিলেন। আমি যার কথা বলছি তিনি কিন্তু আমাদের সবার প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। সত্যি আজ যদি সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট জগতে না আসতেন তাহলে আজ আমরা হয়তো এইসব প্রতিভাবান খেলোয়াড়দের খেলা দেখার সুযোগই পেতাম না। আমার মতে তিনি সত্যি একজন মহান ক্রিকেট ব্যক্তিত্ব, যার থেকে আমরা প্রত্যেকটা দেশবাসী অনেক কিছু শিখেছি। তিনি ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন তা সত্যি কোনোদিন ভোলার নয়।